আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব পরিবেশ অধিদপ্তর, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে। এক নম্বর অঙ্কে বলা ছিল, একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যের ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31% বেশি হতো, তাহলে 20% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো আমরা ধরি দ্রব্যটির ক্রয় মূল্য 100x, এটা আমরা ধরে নিলাম। এখন বলা হচ্ছে 7.5% ক্ষতিতে এত পার্সেন্ট বা 7.5% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল আসবে 100x মাইনাস 7.5x ইকুয়ালস আসবে হচ্ছে 92.5x টাকা। এটা হবে হচ্ছে 7.5% ক্ষতিতে বিক্রয় মূল্য। এখন বলা হচ্ছে যদি ক্রয় মূল্য 10% কম হতো, তাহলে বলতে পারবো হচ্ছে ক্রয় মূল্য 10% কম হলে ক্রয় মূল্য ইকুয়ালস আসবে হচ্ছে 90x টাকা। এটা আসবে হচ্ছে ক্রয় মূল্য। এবং বিক্রয় মূল্য যদি 31 টাকা বেশি হতো, তাহলে 20% লাভ হতো। তাহলে বলতে পারবো 20% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল আসবে হচ্ছে 90x ইন্টু 120/100, মানে 20% লাভে বিক্রয় মূল্য ইকুয়ালস আসবে হচ্ছে 108x টাকা। প্রশ্ন মতে এই 108x এর সমান হচ্ছে 92.5x, তার সাথে হচ্ছে 31 টাকা বেশি, বা এইটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 15.5x ইকুয়ালস আসবে হচ্ছে 31, বা x ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 2, বা 100x ইকুয়ালস আসবে হচ্ছে 200। অতএব ক্রয় মূল্য ইকুয়াল টু 200 টাকা, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 2, দুয়ে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন, 2a² - 6a - 20। তো এখান থেকে যদি 2 কমন নেই, তাহলে আসবে হচ্ছে a² - 3a - 10। 2 × 5 = 10, 2 × a = a - 5 + 2 = a - 5, এটা করলে 2 × a - 5 a + 2। অতএব 2 × a - 5 × a + 2 হবে হচ্ছে নির্ণয় উৎপাদকীয় বিশ্লেষণ, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 3, নাম্বার 3 বলা আছে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে। তাহলে এখানে 8 জন লোক করতে পারে, 12 দিনে, তাহলে 2 জন যদি আমরা কমিয়ে দেই, তাহলে 8 - 2 = 6 জন লোক করতে পারবে 12 × 8 / 6 আসবে হচ্ছে 16 দিনে। তাহলে 6 জন লোক করতে পারবে হচ্ছে 16 দিনে। অতএব দিন বেশি লাগবে 16 - 12 = 4 দিন। অতএব শতকরা দিন বেশি লাগে 4 নিচে 12 × 100 ইকুয়ালস আসবে হচ্ছে 33.33%। 33% দিন বেশি লাগবে, এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।